নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 13 এপ্রিল 2022, দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন। 12 বছর পর মীন রাশিতে, কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে দেবগুরু বৃহস্পতির প্রবেশ। আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই গুরুর রাশি পরিবর্তনে কি ফল পেতে চলেছেন, কোন কোন দিক থেকে আপনাদের শুভ এবং কোন কোন দিক থেকে আপনাদের সমস্যা আসতে পারে, এই বিষয় নিয়ে এই ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। এখানে কোনো প্রশংসা করার কোনো ব্যাপার নাই, নেগেটিভ এবং পজিটিভ দুটি কথাই কিন্তু আমি আপনাদেরকে বলবো। দেখুন, এই 2022 টু 2023 টানা 1 বছর মীন রাশিতে দেবগুরু বৃহস্পতি থাকবে এবং 12 বছর পর এই মীন রাশিতে প্রবেশ করেছে দেবগুরু বৃহস্পতি। মেষ রাশি জাতক বা জাতিকারা কী রেজাল্ট পেতে চলেছে, দেখুন আপনাদের দ্বাদশভাবে ভিডিওটি সম্পূর্ণরূপে শুনবেন, এক্সপ্লেন আমি করব। এখানে কোনো হাওয়াতে আমি কথা বলবো না, আমি একটা কথা বলছি, কোনো হাওয়াতে এখানে কোনো কথা না, গ্রহের অবস্থান, গ্রহের দৃষ্টি ধরে কিন্তু এখানে আলোচনা হবে। ওই কি কারণ কোনো আগা মাথা নাই হুট করে বলে দিলাম। দেখুন, অ্যাস্ট্রোলজিটা ছেলে খেলা জিনিস নয়, এখানে সম্পূর্ণটা হচ্ছে আপনার সায়েন্স, বিজ্ঞান সম্মতভাবে, এবং আপনার এখানে গ্রহের যা অবস্থান এবং গ্রহের যা গোচর সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট কিন্তু আপনি পাবেন। এই দুম করে বলে ফেললাম এই রাশিগুলো ভালো, এই জায়গাটা ভালো, কোন কেন ভালো, হোয়াই, কারণ নাই, এটা কিন্তু অ্যাস্ট্রোলজি নয়। আবারও বলছি, কৌশিক রায়ের একটিমাত্র চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন, চালা অন্য কোনো চ্যানেল নেই। কেউ কেউ কমেন্টস করছে, স্যার আপনার আরও চ্যানেল আছে নাকি? না, আপনারা প্রত্যেকে জানবেন কৌশিক রায় একটিমাত্র আপনাদেরই চ্যানেল এই অ্যাস্ট্রো এডুকেশন। দেখুন, আমি জ্যোতিষশাস্ত্রের জায়গাটা আপনাদেরকে বলি, আমি জ্যোতিষী কৌশিক রায় আপনাদেরকে বলি। দেখুন, অ্যাস্ট্রোলজিতে যেমন সমস্যা আছে তেমনি সমাধানও আছে, হবে না বা হচ্ছে না বলে কৌশিকের কাছে কোনো কথা নেই। আসল আলোচনায় আসা যাক, আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে, দ্বাদশভাবটা কী? দ্বাদশভাব হচ্ছে বিদেশ, দ্বাদশভাব হচ্ছে আমাদের খরচা, এই জায়গাগুলো কিন্তু দ্বাদশভাব নিয়ন্ত্রণ কিন্তু করে। হসপিটাল, বিদেশ, খরচা, হসপিটাল আমাদের দ্বাদশভাব কিন্তু নিয়ন্ত্রণ করে। দেখুন, এখানে আপনাদের কি হবে, আপনাদের যারা দীর্ঘদিন বিদেশে যেতে চাইছিলেন, বিদেশে যাওয়ার সুযোগ কিন্তু আপনাদের আসবে। দীর্ঘদিন প্রচেষ্টা করছেন বিদেশে গিয়ে কিছু করবেন, বিদেশে স্টেবল হবেন, তাদের কিন্তু সুযোগ কিন্তু আসতে চলেছে এই 2022 এপ্রিল টু 2023 এপ্রিল পর্যন্ত, টানা 1 বছর। বা বিদেশের মাটিতে যারা কাজকর্ম করছেন, বিদেশের মাটিতে সঙ্গে যারা যুক্ত আছে, তারা কিন্তু দুর্দান্ত প্রফিট কিন্তু পাবে। বা বিদেশের কোম্পানির সঙ্গে যারা যুক্ত আছে, সেখান থেকেও কিন্তু আপনাদের বৈদেশিক মুদ্রা কিন্তু আসবে, ইনকাম আপনাদের বৃদ্ধি কিন্তু বাড়বে, কারণ আপনাদের দ্বাদশভাবে যাচ্ছে, বিদেশ নিয়ন্ত্রণ করে। এর পাশাপাশি আপনাদের খরচাও কিন্তু বৃদ্ধি করবে, দ্বাদশভাব যেহেতু খরচা, ব্যয়ভাব, খরচাও বৃদ্ধি করবে। আপনাদের কোনো কিছু প্রজেক্টের ব্যাপারে আপনাদের খরচ হবে, কোনো ভালো শুভ কাজের জন্য আপনাদের কিন্তু খরচ হবে এই সময়, কোনো উন্নয়নমূলক কাজের জন্য আপনাদের খরচ হবে বৃহস্পতি এই দ্বাদশে প্রবেশ। এবং হসপিটালাইজের সঙ্গে যারা যুক্ত আছেন, তারাও কিন্তু প্রফিট কিন্তু পাবেন। কিন্তু বৃহস্পতি যেহেতু আপনাদের ভাগ্যপতি দ্বাদশভাবে সক্ষেত্রিক হচ্ছে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। আপনি মেষ রাশির মানুষ, লিখে রাখুন ডায়েরিতে, আপনারা ভাগ্যের সাপোর্ট পাবেন। এবং এর সাথে সাথে যারা ধর্মীয় কাজের সাথে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। এবং যারা বিদেশের সাথে রত আছে, তাদের ক্ষেত্রে ভালো। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, গভর্নমেন্ট থেকে সাপোর্ট আপনারা কিন্তু পাবেন।
বৃহস্পতি দ্বাদশভাবে দৃষ্টি দিয়ে আপনাদের চতুর্থ ভাবকে দেখছে। দেখুন বৃহস্পতির দৃষ্টি কিন্তু বিশেষভাবে শুভ ফল প্রদান করে, যে যে ভাবের উপর পড়ে সে সে মানে বাড়িয়ে দেয়, মানে দশ গুণ বাড়িয়ে দেয়, যে ভাবের উপর পড়বে সে ভাবটা কিন্তু বাড়িয়ে দেবে। দেখুন আপনাদের চতুর্থ ভাবের উপর পড়ছে, আপনাদের মায়ের সাথে সম্পর্কে উন্নতি, মাতা পিতার সাথে পারিবারিক সুখ, আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং নিজস্ব বাড়ি বা ভূমি হওয়া বা জমি কিনা এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। শিক্ষার কারকগ্রহ, শিক্ষার কারকগ্রহ, এই শিক্ষা কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। জ্ঞানের কারকগ্রহ, জ্ঞান বাড়বে। সন্তানের কারকগ্রহ, সন্তানের জায়গাটা কিন্তু আপনাদের মজবুত করবে। বিবাহের কারকগ্রহ, দেখুন মেয়েদের ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গায় যদি দেখা যায় কিনা আফটার ম্যারেজ, সেটা হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি মেয়েদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে যদি শুভ থাকে বিয়ের পর কিন্তু আপনারা দাম্পত্য সুখের জায়গায় কিন্তু আপনাদের দেখা কিন্তু যাবে। এই যে সন্তান, শিক্ষা, জ্ঞান, বিবাহ, এই সব সমস্ত কিছু লুকিয়ে আছে কিন্তু বৃহস্পতির আন্ডারে। চতুর্থভাবে দৃষ্টি, প্রফিট কিন্তু আপনারা পাবেন। এই বৃহস্পতির দৃষ্টি আপনাদের ষষ্ঠভাবে, দেখুন ষষ্ঠভাবে দৃষ্টি, যারা দীর্ঘদিন লোনের জন্য প্রচেষ্টা করছিলেন তারা কিন্তু লোন পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বাড়বে। দীর্ঘদিন লোনের চেষ্টা করছিলেন, লোন পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বাড়বে। কম্পিটিটিভ পরীক্ষার সঙ্গে যারা যুক্ত আছে, প্রতিযোগিতামূলক পরীক্ষার সাথে যারা যুক্ত আছে, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কিন্তু আপনারা সফল কিন্তু হবেন। আপনি আপনি মেষরাশি মানুষ, প্রতিযোগিতা কম্পিটিটিভ পরীক্ষাতে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ। তবে ষষ্ঠভাব শত্রুর জায়গা, শত্রু আপনাদের বৃদ্ধি কিন্তু হবে, অর্থাৎ শত্রুর জায়গাটা নিয়ে আপনাদেরকে কিন্তু কিছুটা হলেও ভুগতে হবে। আপনার বৃহস্পতির কবচ আপনার পরিধান করুন এই এক বছর, বিশেষভাবে লাভ কিন্তু হবে। বৃহস্পতির কবচটা আমি বারবার বলছি, ইমিডিয়েট আপনার বৃহস্পতির কবচের জন্য আপনার বুকিং করুন এবং বৃহস্পতির কবচ আপনারা পরিধান করুন, বিশেষরূপে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন। এবং বৃহস্পতি ষষ্ঠভাবে দৃষ্টি দেওয়াতে আপনাদের শত্রুতা যেমন বাড়বে এবং ঋণের জায়গাটা কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। বৃহস্পতি সব কিছু বাড়িয়ে দেয়, অর্থাৎ ঋণ যারা পাচ্ছিলেন না সেই জায়গাটা ঋণ কিন্তু পাবে নিজস্ব উন্নয়নের জন্য। এই বৃহস্পতির দৃষ্টি আবার অষ্টমভাবে পড়ছে, দেখুন এই জায়গাটাতে আপনাদের কী হবে, লিভারজনিত সমস্যা, গ্যাস্ট্রিক সমস্যা, পেটের সমস্যা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের কিছুটা হলো ভোগাবে। ষষ্ঠ এবং অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পেটের জায়গাটা নিয়ে, গ্যাস্ট্রিকের জায়গাটা নিয়ে, গল ব্লাডার নিয়ে আপনাদের সমস্যা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু থাকছে। হজম সংক্রান্ত সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু আপনাদেরকে এই সময় কিন্তু ভোগাতে কিন্তু পারে। এই জন্য বৃহস্পতি কবচ পরিধান করুন এবং হসপিটালের সঙ্গে যারা কাজের সঙ্গে যুক্ত আছে তারা কিন্তু যথেষ্ট লাভ কিন্তু পাবেন। এবং যারা শিক্ষামূলক জায়গাতে কাজের সঙ্গে যুক্ত আছে, কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছে, এডুকেশনের সঙ্গে যুক্ত আছে, এই জায়গাগুলো আপনারা কিন্তু শুভফল পাবেন। এবং এর সাথে সাথে বলি, আপনারা কি করবেন, কি উপায় করবেন, বিষ্ণু সহস্র নাম আপনারা যদি পাঠ করেন বিশেষরূপে বৃহস্পতি আপনার ফেভারে কিন্তু আসবে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনে এক টানা এক বছর মেষ রাশি ক্ষেত্রে বেশ কিছু দিক থেকে সুবর্ণ সুযোগ কিন্তু আসতে চলেছে। তো প্রিয় দর্শক বন্ধু, এ বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা আমার এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা কমেন্ট করুন, সেখানে ইনডিটেলস আপনাদেরকে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিষ্ণু সহস্র নাম আপনারা পাঠ করুন এবং এটাতে আপনাদের সমস্ত দিক আপনাদের কিন্তু মঙ্গল নিশ্চিত নিশ্চিত রূপেই কিন্তু হবেই হবে। কৌশিকের কাছে হবে না বলে কোনো ডিকশনারিতে ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল, ইম্পসিবল বলে কোনো কথা রাখেনি, যে কাজ করি
চ্যালেঞ্জের সাথে করি, খুব দায়িত্ব নিয়ে কাজ করি। এই বৃহস্পতির রাশি পরিবর্তন টানা এক বছর, এই 12 বছর পর যে বৃহস্পতি মীন রাশিতে প্রবেশ, মেষ রাশির ক্ষেত্রে বেশ কিছু দিক থেকে লাভ, বেশ কিছু দিক থেকে কিন্তু সমস্যা আসবে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।